মার্কিন প্রেসিডেন্টের বড় বোন ম্যারিয়ান ট্রাম্প বেফাঁস মন্তব্য করেছেন তার ভাইকে নিয়ে। ট্রাম্পের মতো নীতি বিবর্জিত মানুষকে বিশ্বাস করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ম্যারিয়ান ট্রাম্প। গোপনে ধারণকৃত এক অডিও ক্লিপে এ বক্তব্য উঠে এসেছে। শনিবার প্রকাশিত অডিও ক্লিপে ম্যারিয়ান ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে ভাইয়ের সমালোচনা করেন। ট্রাম্পের অভিবাসন নীতি অনুযায়ী সীমান্তে আটকে পড়া বাবা মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করে তাদের বন্দিশালায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ম্যারিয়ান বলেন, ট্রাম্প যা বিশ্বাস করেন সেই ভিত্তিতে কাজ করেন, কোনো নীতির অনুসরণ করেন না তিনি। ম্যারিয়ান আরও বলেন, ট্রাম্প শুধু টুইট করেন আর তাতে মিথ্যা কথা বলেন। গোপনে এই অডিও ক্লিপটি রেকর্ড করেছেন ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প। গত মাসে ট্রাম্পকে নিয়ে তার ভাতিজির লেখা টু মাচ অ্যান্ড নেভার এনাফ হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান নামের বইটি প্রকাশ পেলে ব্যাপক আলোচনা শুরু হয়। এতে ট্রাম্প পরিবার মিথ্যা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা ও দুর্নীতিতে ভরা বলে লিখেছিলেন ম্যারি ট্রাম্প। তবে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প বলেছেন প্রতিদিনই এমন কত কিছু ঘটছে, কে পাত্তা দেয় এসব। Social media. Hafsatun Nisa, Somoy Sangbad. And by the way,